ইসলাম অন্য ধর্মকে নিয়ে সমালোচনা, অন্য ধর্মকে নিয়ে টিটকারি করার শিক্ষা ইসলাম? ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম, যদিও আমাদের দেশে বলা হয় ধর্ম যার যার উৎসব। হ্যাঁ, এগুলো আসলে পকেট ভারী করা কথা, এগুলা ছাড়া আর কিছুই না, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। আপনি অন্য ধর্মকে গালি দিতে পারবেন না, অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালাতে পারবেন না, এটা ইসলামের শিক্ষা না। যদি কোনো মুসলমান অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালায়, বুঝতে হবে এটা আসলে মুসলমান না, এটা মুনাফিকের চেয়ে নিকৃষ্ট। যারা ইসলামের পক্ষে তারা কোনোদিন মন্দির ভাঙতে পারে না, বরং ইসলামকে যারা ভালোবাসে তারা প্রয়োজনে মন্দির পাহারা দেয়। এই যে দুর্গাপূজা এসেছে, হিন্দু ভাইরা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে, আমাদের কোনো আপত্তি, সরকার প্রয়োজনে তাদেরকে নিরাপত্তারও ব্যবস্থা করবে, এতেও আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে ওই জায়গায় যে ধর্ম যার যার উৎসব সবার বলে এই দুর্গাপূজাকে আপনারা সার্বজনীন উৎসব বানাতে চান কেন? হিন্দুদেরকে প্রশ্ন করবেন, আচ্ছা ভাই এই দুর্গাপূজা এটা কি আপনাদের হিন্দুদের ধর্মীয় উৎসব নাকি সার্বজনীন সবার উৎসব? একটা হিন্দুও পাবেন না যে বলবে এটা সার্বজনীন, সবাই বলবে এটা আমাদের ধর্মের উৎসব, ঠিক কি না? আচ্ছা আপনার ধর্মের কোনো অনুষ্ঠানে কোনো হিন্দু আসে? নামাজে তারা আসে? আপনি যে কুরবানির গরু জবাই করেন দেখার জন্য তারা এটা আসে, তাই না? তাদের অন্তরে জ্বালা পোড়া হয় যেই গরু আপনি জবাই করেন ওই গরু তাদের ধর্মের মধ্যে তাদের দেবতা, তাহলে আমাদের ধর্মীয় উৎসবে তারা আসে না, আসা তো উচিত না, তাহলে আপনি কেন তার ধর্মীয় উৎসবে যান? একজন হিন্দুরও তো আত্মসম্মান বোধ আছে, আপনার তো সেটা নাই। ধর্ম যার যার উৎসব, উৎসব সমান নাকি? উৎসব তার তার। আচ্ছা কমন সেন্স কি বলে, কমন সেন্স কি বলে? মনে করেন জসিম ভাইয়ের দোকান আছে, আমরা বললাম দোকান জসিম ভাইয়ের, জসিম ভাইয়ের দোকানের পণ্য সবার, এটা কি যৌক্তিক কথা? যে দোকান যার যার পণ্য সবার, পুকুর যার যার মাছ সবার, মানবেন আপনি? দোকান যার যার পণ্য সবার, এই স্লোগান দিয়ে যদি জসিম ভাইয়ের দোকানে যান জসিম ভাই ঝাড়ু নিয়ে থাকবে, আয় সবার পণ্য আয় নেওয়া হবে পণ্য ভালো করে, তাই না? তো দোকান যার যার পণ্য যদি সবার না হয়, পুকুর যার যার মাছ যদি সবার না হয়, তাহলে ধর্ম যার যার উৎসব সবার হয় কি করে? আমাদের হিন্দু ভাইরা তাদের দুর্গাপূজা তারা নির্বিঘ্নে শান্তিতে পালন করুক, আমাদের কোনো আপত্তি, প্রয়োজনে আমরা তাদেরকে পাহারা দিব, নিরাপত্তার ব্যবস্থা করব, কিন্তু ধর্ম যার যার উৎসব সবার বলে হিন্দু মুসলমানের সংমিশ্রণে দুর্গাপূজা পালন করা কিংবা মুসলিমদেরকে সেখানে নেওয়ার পায়তারাও করা যাবে না। আপনি যান কেন সেখানে? কয় হুজুর আমি তোর পূজা করতে যাই না, একটু দেখার জন্য গিয়েছি আর কি। তা আমাদের উৎসবে গীতে তারা দেখার জন্য আসে? আবার অনেকে তো সারা দিয়েও শুভেচ্ছা জানায়, দেখেন না ফেসবুকে স্ট্যাটাস দেবে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে সারা দিয়েও শুভেচ্ছা, নাম কিন্তু আব্দুল সালাম, যে শুভেচ্ছা জানাইল নাম হচ্ছে, দেখেছেন অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যারা অন্য ধর্মের অনুসরণ করলো তাদের কিছু জিনিসকে অনুসরণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার সতর্ক করা হয়েছে অমুসলিমদের উপাসনালয়গুলো যে তাদের উৎসবের দিনে তোমরা যেও না, কারণ ওই দিনগুলোতে সেখানে আল্লাহর গজব নাজিল হতে, আপনি যান কেন? আল্লাহর মধ্যে হেফাজত করুন, বলেন আমিন।